মাননীয় হাজিরিন কেরাম, বড় মূল্যবান সময়। এই সময় যে আল্লাহ তৌফিক দিয়েছেন আপনারা ইয়া বইছেন, আপনারাও মূল্যবান সময়, আমারও মূল্যবান সময়। সময়টা যাতে আল্লাহ খামো লাগাইবার তৌফিক দেন, আমরা আল্লাহর কাছে দরখাস্ত করা উচিত, আল্লাহ তুমি কবুল করো সৌভাগ্য। আমি হাজিরিনে কেরাম, সামিনে জাম, দুরুদ শরীফ সম্পর্কে দুই একটা কথা কইম, যেগুলা হয়তো অনেকর না জানা থাকতে পারে, এর কারণে দুইটা একটা কথা হওয়ার চেষ্টা করুন। আমরা দুরুদ শরীফ পড়ি আর আল্লাহ নির্দেশ দিছেন দুরুদ শরীফ পড়বার লাগি, আর আল্লাহ কইছেন যে আমি সব পড়েছি, আমি দুরুদ বেজি আর বেজছি, বেজি আর বেজম। এই দুরুদ শরীফ আমরা অনেক সময় সংক্ষিপ্ত সময়ে দুরুদ শরীফ বেশি পড়বার একটা পদ্ধতি আছে। যেমন আমরা দোয়া দুরুদ করতে অনেক সময় কই যে আল্লাহ লাখো কোটি দুরুদ ও সালাম তোমার হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে পৌঁছাও। এখন এক সওয়াল যে আমরা কইলাম আল্লাহ তুমি অসংখ্য দুরুদ ফসাও কি লাখো কোটি ফসাও, এই কথার জেলা কইলাম আমরা যে আল্লাহ লাখ কোটি দুরুদ বেজিতা ওলা হইব নিনা, একবার হইব ওগুইল সওয়াল, বেজিলাম তো একবার নাই, আর হইলাম আল্লাহ হাজার হাজার দুরুদ বা লাখ কোটি দুরুদ বোঝা। আমি বক্কাগঞ্জের অনুসন্ধান করছি, এখন আপনারা উলামায় কেরামে তো জানবার নিশ্চয় নাও, অনেক জানতে পারবে যে এটা একবার হইব নিনা, আমরা যদি কই কই না নি আল্লাহ লাখ কোটি দুরুদ ও সালাম, এক সওয়াল আমি অন্য কোনো কিতাব পাইছি না, শহীদ মোহাম্মদ আলোয়ি মালিকি রহমতুল্লাহ আলহি লাইন মক্কা শরীফর বরং আরব জাহানোর এক বড় সুন্নি আলিম আসলা রুসাইফা তৈল খানকা বহু দায়িত্বে আসলা, শেষ পর্যন্ত মিলাদ শরীফ লইয়া তার লগে বড় দুশ্মনী লাগলো নজদি উলামায়ে কেরামক, তার বিরুদ্ধে কিতাব উতাব লিখে তিনি জেলও ঢুকাইল, তারা জেল থাকি ছিলেন দিলাত নান পক্ষের লেখালেখি শুরু হইল কুয়েত থাকি, এরপর তেনে সারিয়া দেওয়া হইল, আর পারমিশনও দেওয়া হইল যে তাই খানখাত মিলাদ করতে পারবা। আমি তিনবার শুরু করেছি মিলাদ, বহু সন্ধ্যার মিলাদ হইল। শেখ মোহাম্মদ আলোয়ি মালিকি সাহর আব্বা নাম আছিল আব্বাস আলোয়ি, আব্বাস আলোয়ি সাহেব আসল বাইসা টাইম, আব্বাস আলোয়ি সাহেব আসলে হরম শরীফের ইমাম, ই জমানাত নাই, বহুত আগে হইব, তাই তো বহুত বয়স উভাত হয়েছে অন্য বেশ কয়েক বছর আগে। আব্বাস আলোয়ি সাহরে ফতোয়ার কিতাব, তাইলে ফতোয়ার কিতাবের মাঝে একটা প্রশ্ন আজ্য হইল যে আমরা যে ইলা কই যেমন আমরা দোলাই শরীফ পড়ি, আর আমরা কই যে আল্লাহ জৈতুল গাছের পাত্তার সৈজ্ঞায় দরিয়ার ভালির সৈজ্ঞায় আদদা বিয়া ইল বাহারে আদদা বরকি জৈতুল আসলে দোলাই শরীফ, এটা একবার হইব লীলা যতবার হইবা অতবার হইব, ও তাইলে উত্তর দিছ যে এটা তো দুরুদর ব্যাপারে প্রশ্ন, সরাসরি সহি হদিস শরীফ দশাই শরীফর হদিসও আছে
যেটা হিজরা আছে কিতাবও আছে যে গড়লা ওটা হলে বুঝবা যে এটা বোঝা যায় যে আমরা যতবার হইব তোমার হইব এরা হিজরা আছে কিতাবও আছে যে একদিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনুন গড় তশরিফ নিলা সুব সকাল সকাল মানে ফজরের নামাজ পড়িয়া তশরিফ নিলা আর দাইদার মুসল্লাত মুইয়া তসবিহ তুলিল খন্না রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষ্ট সময় আবার ঘুরিয়া ইয়ে দেখো দেন আবু হুরাইরা তখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিগাইলা যে তুমি কিটা এখন পর্যন্ত তসবিহ ফোটাইলি তাই কইলা ইয়া রাসূলুল্লাহ আমি এখনো তসবিহ ফোটাব রসুলে পাক বলাইলা যে আমি আইয়া তোমার হলো খাড়া হয়েছি খাড়া হইয়া এক তিলর মাঝে তুমি যা তসবিহ ফোটছো তা হড়ি লিখছি সবাই দোষ হয় তাহলে রসুলে পাক বলাইলা তোমারে পাস জানে কে বাদ বলে সিফ চার কলমা তিন মর্তুবা কহি জো আগর উস তমাম তসবিহ তহলিল কে সাথ ফজল কিয়ে যায় জো তুমনে দিন নিকলনে সে ইস ওয়াক্ত তক পড়া হয় তো সবসে ওজন মে বাড় যায়গি তুমি আমি সাইডটা তসবিহ পড়েছি তুমি যে অতল দিয়ে উড়ো না হয় এক গোটা দড়ি আবার ও সাইডটা তসবিহ অতহাল হয়ে যাব এটা হইল কিতা সুবহানাল্লাহি আদাদা খালকি সুবহানাল্লাহি রিদা নফসি সুবহানাল্লাহি জিলাত আরশি সুবহানাল্লাহি বিদাদা কালিমাতি الحمد لله عدد خلقي الحمد لله رضا نفسي الحمد لله زلة عرشي الحمد لله مداد كلماتي ولا سبحان الله الله باقي ويلو يا الله سيشتي شوكاي الله الله تسمي الله سيشتي شوكاي عرشور شوكاي الله تعريف الأخبار خليل شوكاي ও ওটা আমি পড়ছি আর ও ফোড়াই গিয়েছি তোমার অত সময় ফোড়ার সময় লেগে গেছে তো আব্বাস আলোই সবে লেখছ যে তসবির ব্যবহারে যখন আলোসর সংজ্ঞায় তারিফ লেখবার খালির সংজ্ঞায় ইতা হইয়া তসবি যখন সহি হদিস দ্বারা সাবিত আছে দুরুদ শরীফ হইলেও এটাও জেলা কইছিল লাইব হুগো সুবহান হাজাউ দলাইল করে তো এবারে আমি আবার লেখলাম একবার কিন্তু আমি শহীদ বাবু আলোই মালিকি সাবর কিতাব পাইছি ভাইয়া কই রে আব্বাস আলোই সাবর আমি আবার আড্ডা করি আবার সত্য সফল বই লেখলাম হিসেবে কোনো কালে পাইছিলাম আমাদের দেখে ফতোয়ার কিতাব আছে আর কোনো ফতোয়ার কিতাব আমার নজরে পড়ছিল আমি চাই তো খুব সাইল পাইছি দে ও যে আমরা দুরুদ শরীফ এলাকি আমি কইরাম যারা দোলাইলুল খয়রাত শরীফ হইল এই দোলাইলুল খয়রাত শরীফ এক দুইবার নাই সকল তার সংজ্ঞা হইয়া হইয়া আছে আছে না এখানে দরিয়ার ভালির সংজ্ঞায় গাছর ভাতার সংজ্ঞায় এটা দোলাই শরীফ দুরু দখল আছে কইলাম কেনে একদিন বলো যদি আয় কইলাম তো আরশর উজলোর সংজ্ঞায় দুরুদ দিয়ে একবার হইব তুলে একবার নাই এটা আল্লাহর মেহরবানি আল্লাহর মেহরবানি যে আল্লাহ আমরা খুব খাব করিয়া আর খুব সময়ের ভিতরে বেশি ফয়েজ বরকত দিবার লাগে একটা ব্যবস্থা রাখছো যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাকা হয়ে যাই তাহলে আমরা আন্দাজি বাড়াইলে হইল না আন্দাজি বাড়াইলে ওই ইস্কাল রইল নে কারণ শরীয় তো রকম তো কোরআন সুন্নাহ ইজমা কিয়াসেও লইতো একটা কিয়াস করা যায় জানি না ও দুরুদ শরীফ আমরা পড়তে সময় খেয়াল রাখা উচিত যে এই দুরুদ শরীফ ও লগে আমরা নাম আমরা বাহন নাম সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার যায়
কলিদাগুলো আবেগর কথা লয় বা কোনো বুজুর্গর কবল লয় এটা হাদিস শরীফ সরাসরি আছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইছেন আমার উহাদ শরীফর হরে আল্লাহ আমার কবরে ফিরিস্তা মোতায়েন করে দিবা জানলে কুল আলমর দুরুদ হলে আল্লাহ হলর দুরুদর আওয়াজ হলবার ক্ষমতা দাল হলবা হক সুবহানাল্লাহ দেখো দুরুদ হলুক এল হইবা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত অবুকর ছেলে অবুকে আপনার কাছে দুরুদর হাদিয়া বেচছেন إلا الله وكل بقبري ولك أعطاه الله أسماء الخلائق لا يصلي علي أحد إلا أبلغ لي باسمي واسم أبي هذا فلان ابن فلان قد صلى عليك يا حديث سرود سو إمام سخاوي رحمة الله عليه يدل قول ودید الجول وقد تلقي الجول زكريا سبه سوالو اقتاع الجول جو اللي خدیثو آسوال اقلو فرشتا آسوال দুরুদ শরীফ দিলে ফোড়া হয় সালাম দেওয়া হয় ওটা তালাশ করবার লাগে এরা যেবলে উলইল ওলালিয়া ফসাইল কইলা যে এ ফিরিস্তা গলতা উলইল আর এল ফসাইল যে আর ফিরিস্তার দরকার কি দা এরও একটা সুন্দর জবাব দিছ জবাব দিছ যে আপনার বড় হইর গেছে খবর গিয়া কোনো কইলে কুশখবরি কইয়া বলো করো যে এল গেছে প্রিয় হইবার লাগে ফিরিস্তা হল রসুলের বাকলাওর গিয়া খাদ্দা বিলবা লাগে আল্লাহ সুরত করির জন্য ও তারার দায়িত্ব দিছে বলে তোমরা ওটা বইয়া দেওয়ার সব পাও কথা বুঝলি কারো মানুষে বালা খবর দিয়া বসাইলে এটা এক সুন্নত বালা খবর বসালি আর একটার খাবার সালি খালি বাদ খবর বসালি ওর থেকে হলো মানুষে কইলালি বড় দৈয়স রে বউ কইলালা আসলে দৈয়স অর্থ এটা নয় দৈয়স তো অন্য অর্থ প্রবাবলি মানুষ দৈয়স মানুষের কথা হলো দিয়া কারণ বাদ করতে বাদ যদি অর্ধাকে দিয়া হলো অর্ধাই হলো টেসার হবো এটা আদত হয়ে যায় মানুষ বালা খবর হয় যদি তাকে বেজারি বলি বালা খবর সাহাবি হলে বালা খবর হইবা লাগি দেওয়ালা আসলা হজরত কামিল মালিক রাদিয়াল্লাহু আনহু তওবা কবুল হইল তওবার আয়াত নাযিল হইল আর সাহাবী হল দৌড়াইয়া কামিল মালিক হল গেছে গিয়া কইল কামিল মালিক তোমার তওবা আল্লাহ কবুল করি লইছিল হুক সুবহান বালা খবর এলাকি খেলর উহা চইলে মানুষের তার বালা এগুলো বাতল খেলে আলোচনা করো মানুষের যদি আপনার খুব দয়া করে চেষ্টা করতা যে একটার একটা বদলাচ্ছা কথা বুঝলি বদলা যা আরুল্লাহ যদি যে রসুলের বাক লাভ হয় তার তারিফ করিলাও তো কিছু বদলা দেওয়া হইব তারিফ করলে বদলা দেওয়া হইব মানুষে কিতা তারিফ করতা যে হাসা যে জিনিস আছে ওটা আলোচনা করতা ও রসুলের বাক ইসলামে তার শাসিয়ে বড় মায়া করলা হজরত আবু তালিব ওর বিবি সাদর মোবারক দিস যে কাবলের খাবল লাগাইবার লাগে কবর 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 কুড়ার বাদে কবর কুড়িয়া হলো আরাম বলবাইছেন কিছু কইছেন কবরটা সাদ্যের খবর হইত এক সাহাবি জিজ্ঞেস লাগে ইয়া রাসূলুল্লাহ আপনি মহিলা লাগে অত কাল করলাকে দে হুজুরে বাকলা বলবাই যে আমার ছোটবেলা তাইলে আমার বড় বেশি মায়া করছে হইল আর আমি মায়ার কোনো বদলা আবার দিছি না সবাই বদলা দিলাম
স্পর্শর মায়ার বদলা যে বালা হতরয় যদি ভালোবাসুর হুয়া জাগির যদি জাগির বাড়ি বেড়িতে মায়া করে লেলি হ্যাঁ জীবন দোয়া করবো ওগুলো মানুষের হরিচয় আগে তো ওই যা তালেবা হয়ে যা তালে বলি লিব নাকি ইলমর তালিম খোদা বললে নালি আগে ফকিরে আমরা এটা জানলাই যাত আমরা এটা ফকিরে গিয়ে কই দা আইল জবিক আইল জবি করতো ইয়া আহলাত তৌফিক ও আসে আলাই আমরা এটা লাই কে তো গাল গায়ে আমি করে নালি একটা জি এক টাকা দিলে লিলা গাগা লালি মানুষের ও সকলটা গালোর বাজে নিছে কি আমি চিন্তা করি কে কাল সুর ধরতো বলি বাজার এক বেটা আরে কালো আজো আজ সুরে বিলালি এখন ওটা মানুষের আওয়াজ যেটা এটা আল্লাহর এক নিয়ামত কিন্তু আসল মকসুদ তুইয়া যদি খালি আসল মকসুদ তুইয়া যদি খালি সুর উড়াত লাগি যাও তেগুলো খা ভাই বলি একদল মানুষে মকসুদ হলে হইল যে কিতাল খাবে কি খাবে কিতা আসল উদ্দেশ্য তো এটা নাই আসল উদ্দেশ্য তো জিনিসটা হলিয়া বুঝা আমি একটা কথা কইলাম দুরুদ সম্পর্কে যে এই দুরুদ আপনার আমরা ফড়ি আর যারা দোলাইল খোলা থড়ি দোলাইল খোলা তাহলে আমরা ফড়ি না আমরা খেলে আপনার এরিয়াও তো শুরু করতাম আমরাও হড়ি আর সারা দেওবন্দর যারা তারা বুজুর গাছলার বা দেওবন্দি তরিকার অনুসারী যারা সারা রজি হইল দোলাইলুল খৈরাত শরীফ হুকা সোহা একমাত্র বেটা বদর টদ মানুষরা আলে অডিস হইল বা ওটার অনুসারী যেটা ওটা দোলাইল খৈরাত ফরতলায় ভারণে যে দুলাইল খোলা শরীফ মুগ্গার মাল দিলাম আছে দুলাইল খোলা শরীফ বক্কা শরীফ দেখছি না লুইয়া ইটে ইটা ঢোলাই দিয়ে তারা দুলাইল করেছে অজিবা পড়ে না দুলাইল করেছে অজিবা পড়ে না কেন খালিকালের মাঝে বহু যার দুরুদ আছে যাই হোক ইকালের উচ্চল আর এখন আমি আর দেওয়া যায় ইরাম লাইল লম্বা করি লেখি আবার দিয়েছি আর যে কোনো সময় যদি হয় বলে দোলাই শরীফ রুদ দুই একটা লাভ করে আমরা জবাব দিতে গেছি আমরা নাই আমরা দেহ বলতে গেলে তো পারবো আলোয়ার শাহ কাশ্মীর হিসাবে জবাব দিয়েছে ওইটা বহুত জবাব দিছে জাহিদ কাউসার হিসাব ওর বকালাতে কাউসারি তো দোলাইল সরাবর এতরাজর জবাব আছে দোলাইল হৈরান শরীফ এর কারণে দোলাইল হৈরান শরীফ ওর অজিফার খালি ইজাজত লইতা ফোড়ার আজত হইলা করুক ইজাজত খালি ইজাজত লওয়ার করি কোনো খাব আরম্ভ করিয়া সাড়ি দিলে আল্লাহ বড় নারাজ হইল এর লাগি যে কোনো লেখ খাব আরম্ভ করিয়া সারলে আল্লাহ নারাজ হইল এর লাগে নিজের সামর্থ্য অনুযায়ী বুজুর্গ হলে খবাইয়া দেন বলে ও বলা অতটা তসমি পড়িও অতটা দুর্শমি পড়িও আরম্ভ করলে এগু চালু রাখতা কারণ বলে এবাদত আহবুল আমাল ইলাল্লাহ ইয়াদুবুহু ওয়া ইলখাল্লা যে আমলটা সব সময় করা হয় এটা ছাওয়াই লইল আল্লাহর কাছে বড় পছন্দনীয় এক যুবাবারে দিলাইলা খাস গরু বাদল যুবতার কুচু নাই না কিছু সদকা করো যদি প্রত্যেক যুবাবারে এক যুবাবারে 1000 বার দুশো পড়লা কি ফয়েজ হইবা কিন্তু বাদল যুবা প্রত্যেক যুবাবারে যুবাবারের অজিবা আদায় করতা সময় মতো এখানে সময়ের এখন দাম আছে ফজর নওয়াজর যা নওয়াজি মানুষ শীতর দিন বোধ জাহাজ ধরিয়া যাওয়া লাগে না খাতার ভিতরে বারোইতে বেটার হুয়ারে বেটার ডাকিছে বলে নোয়াল্লা ও নোয়াল্লা ও বিশাল শিক্ষিত মানুষ পাস্টর ফুয়ায় খোর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাবে কইলা যাও কিলা নোয়াজ গান তো করে ফুড়ি লইছি
দরজাট লাগালে তো বলে লেহর তো লে আর খোর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম খোরুদা খোরুদা আইগাল খোরুদা বাবা হরে ও হকলতো হকর তা কইল বাবা হরে ঠকে খাল লগে টকা টকি হর দিয়ে যাই প্রাণ দিয়ে বিশ্বাস হরি ধরে এর লগে টকা টকি আসানি না বাহর অধিকার আছে বাড়িতে এলে জিগাই তা খালো গেছলাই বাড়িতে কি বারো যাইতে আজ থরিলে যাই বলে বাবা হরে হইয়া যাইতা না হইয়া গেলে বাহর বনোয় যে হুয়ার গেছে আমার কোনো দাম নাই এবার তো আর আমার ভাত্তাও দিয়ে না খাদ্য খালো দাঁড়া দাঁড়িয়ে না গেলে দোয়া থাকে খুইয়া গেলে এর লাগে লিও হইল যে ইজাজত লইয়া খুইয়া যাইব পারি ঈশ্বর তুমি আপনার যদি হইয়া যাইলা তেব তাদের সব সময় আপনার লাগে চিন্তা করবা আপনার লাগে চিন্তা করবা বিশেষ করে ভাই চিন্তা করবো হইব আমার এই কথা খালো গেল জি বাবা ভাই আওলা দিলে ডাক হইল বারবার বিরক্ত গ্রসর হইও না কারো খেলে ডাক হইল বাবা ভোর সামনে আওলাদ থাকলে বাবা ভোর খলিজা ঠান্ডা থাকে আল্লাহ কইলেন অলি দিবিলে বকিলা আসিল জোরে কতটা দিলাম দিদে দিদে দিলাম বাবালি না সুহুদা সামনে তাকবার মতো আওলাদও দিছি বাবা ভোর সামনে আওলাদ থাকলে বাবা ভোর বিশেষ করে মানুষ মাজুরই আনলে আর খুলো জিনিস দিয়ে মানুষের তার কলিজা ঠান্ডা করতে পারে না আওলাদ দেখলে বাবার কলিজা ঠান্ডা আওলাদের বয়স আইলে বাবার কলিজা ঠান্ডা হয় এর কারণে আল্লাহের সব দিয়ে দিছেন বাবার সামনে তাকিয়ে যদি বহু বছর নজরে বাবার ছেড়া ভাই একবার চায় রসুল সৌন্দর্য চেরার সৌন্দর্য কারণ ঈদ বহর শকুর মাঝে আওলাদর যে মহব্বত ইয়াউলাদের দেখলে কলিজা ঠান্ডা হয় আমরা মনে করি যে বাবা ভাই বিদেশ পাঠাইতরা গরু বইয়া বোঝা বোঝা খাইতা করি না আরে বা ফানাইতরা কারণে যে আমার এগুতা খাবো লাগি যাক তো চলতো আর এবার ভিতরে ভিতরে আগুন জ্বলে যে আমার বাচ্চাটা আর কি বুড়া হইলে কইল বাবা চুয়ালে বিদায় দিলা ভাইয়া যদি আব্বারে না হওয়াও ওখান করিও ওখান করিও কইয়া যাইলে নি বাবার ভিতরে আগুন হুজুর এবং জল্লাল্লাহ ইসলামী হজরত মাজবিল জবল রদিয়াল্লাহু তাআলা আনুরে তার বড় মায়ার সাহাবি কারণ আল্লাহ নবীর কলব আল্লাহ যে মহব্বত দিসলা একটা উমতর লাগি যে মায়া সমস্ত উমতে মিলে আল্লাহ নবীর সঙ্গে ফরিবল মায়া নাই একটা উমতর লাগি যে ফরিবল মায়া বলি বিদায় দিলাইছলে উটোর পিঠি তুলছ তুমি যাও বিড়ি তুই আমি আটি আটি লোকে যাই উঠাই যেমন খুলু হলে বালিয়ে দিতে পারতে না যে আল্লাহ নবী আটিয়া যাইবা আর আমি উঠোর বিড়ি তো আল্লাহ নবীর নির্দেশ দিলে এই সত্যের তো বুঝিলে ঈশ্বর ঈদের মাঝে কিতা আছে আটি আটি আগুয়াই না বহু দূর পর্যন্ত আগুয়াইছ আর রাস্তার তালে লসিও থর না জিগাই না যে মাস তুমি তো এমন দাঁড়াই কেন গিয়া কিলা ফেসলা করবা মাস বিন যাবো যে বলে কিতাবুল্লাহ দিয়া করবো যদি ভাওলা তো সুল্লতে রসুল্লাহ দিয়া করবো বিশুল্লতে নবী নবীর সুল্লত দিয়া কর যদি কেন ভাওলা তো কিতা করবা বলে আজ তাহি দুবি রাই আমি
ইস্তিয়াদ করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া খুশি হইলা কইলা আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলহু বিমা ইয়ারদা বিহি রাসূলু আল্লাহর ও আল্লাহর শুকরিয়া যে তৌফিক দিছিল আমার প্রতিনিধিরে তাহলে যেটার উপরে আমি সন্তুষ্ট এক পর্যায়ে বাজ বিন জবল রাদিয়াল্লাহু আনহু কইল বাজ তোমারে বিদায় দিলাম তুমি ঘুরি আইয়া আমার কবর খান্দা হয়ে যাইবে আমার বলে হয়ে বইতে তুমি আমার কবর খান্দা হয়ে যাইবে পাঁচ মিনিট জবল রাদিয়াল্লাহু আনহু বুঝলা আমি আইয়া রাসূলুল্লাহর আর হইতাম না যাইতে হইবা তো নির্দেশ দিছেন পাঁচ মিনিট জবল না গেলে তো গেল ওই চলায় বিদায় জিনিসটা বড় মর্মান্তিক এর কারণে বলা বাড়িতে গেলে লাশটা লইয়া যাইতে যে মানুষার যে দৃশ্য এইটারে দিলর মাঝে রেকর্ড করে রাখো যে আজকাল মানুষের কিছু দিল রাখে না মোবাইলও তুই রাখে স্যার এরা মোবাইলে হইতো না এগো মোবাইলও থাকবো দিল না হারাইলে একটা মানুষের লইয়া যাইরা বোঝা যার গরর মানুষের হলর খলিজা ছিড়িয়া লইয়া যাইরা ছিল ছিল বাজ্জাই খাদ্দিত আর হইরা বাবা তুমি আপনার তুইয়া দাঁড়ায় গিরি আব্বা বাবা তো জবাব দিতে পারা না এই সিস্টেমে লইয়া যাওয়া একটা ইবরতনাক সবক শাহির হইল ইয়া সাহিবি লা তাগতার বিতলাহুমি ফালুরু ইয়ালহুজু ওয়াল্লাইমু ইয়াজুলু ইযা হামালতা আলাল কুবুরে জানাজাতান ফালাবি আল্লাকা বাদা মাহমুলু তোমার ভাই লাশ লইয়া দাঁড়ায় তুমি চিন্তা করিও যে কিছুদিন পরে আমার লাশ লইয়া আমার চলে যাইবা এ ফায়দা কি হইব বলে দুনিয়ার আকর্ষণ হব আকর্ষণ ইলাও তো ওই মানুষের দুনিয়ার লোকে আকর্ষণ লোয়া ধরবার সময় ভাল না ওই নয় না জি কিন্তু আমরা ইমানদার হিসাবে একিন রাখা উচিত যদি আমি লোয়া না ধরি যত বিকিয়োগ দোকান ওইটার মাঝে বরকত থাকতো না এটা শান্তি দিত না আমি অশান্তির মাঝে থাকবো মানুষের শান্তি আর অশান্তি দেহ জানি অশান্তির হাজার হলতা আছে কিন্তু ভিতরে অশান্তি হয়ে গেছে এই শান্তি নাই বরকত নাই তো আল্লাহ বরকত উঠাই নাই এর কারণে নবাদ যে খালি এবাদত ছিল শেষ নাই দুনিয়া আখেরাতর শান্তির একটা ব্যবস্থা হযরত সাহেব কিলা ওয়ালিদ ওয়াতরবি তোবার বাদে বড় মূল্যবান কথা হল হইতার হইতা যে লোবার শান্তি দে ভরব তার দুনিয়া আখেরাতে আল্লাহ শান্তি করিয়া দিবা হাসান শান্তি দে ও শান্তি দে লোবাজ অনেক সময় হইলা শুরু হয় উজু থাকি উজু সুন্দর করে করে জানি রসুলে বাক্তামে তো আহসিন উজু আঁকা হয়েছিল উজু সুন্দর করে করো গসি গাছি দুইয়া হায় রে হায় কিতা হইতাম যেখান হই আমি তো আমরা বসি তো ইমাম সাহেব না থাকলে লোহার ফলে এটিও কারণ ছাত্রে ফলাই দিল কারণ সদ্য আমার শৈতান এগুলো ছাড়াই দিতে পারছি না অজুত লাগিয়াল লেবু শত্রুভঙ্গ লাগাই দিয়ে কারণ অজু করতে সব প্রত্যেকটা অজ্ঞ গোসিয়ার দুইটা দলাক শব্দ আইছে বলে ফাও ফুরগিত গেছো হইলে ফুরগিত আর নাই এখন টেবুওয়ালা খোলাইয়া দইলে ওইব ফালি ফসি যায় তো অজু হয়ে গেছে কোনো অজুড়ির মাঝে আটিলে অজু হইব মিজি যায় যদি অজু জায়গা কিন্তু সুল্লতর খেলাফ হইব সুল্লত হইল গোসিয়া দুইটা যখন আগুল খেলাল খেলা যদি ফালি হাবাই যায় আগুলের সিফাত ফোর দাদা হয়ে গেছে রয়েছে সুল্লত রয়েছে বাকি সুল্লত হইল আগুল খেলাল করতা সুন্দর হলি এক আদা সাহাবি হয়েছিলাম আদি হুজুরে মাংস হয়েছিলাম ওর গেছে তুমি যদি সবর হরি লাও তোমার লাগে এটা বেহতর অন্য অধিক শরীফ আইসে রসুলের বাক সজলে ফরমাইছ যার দুইটা চক্ষু নাই
আর সকল আই মানুষলি মুবিল বদল লাগি আল্লাহ বেহেশত ওয়াজিব হরিয়া দিল অদ্দ ওয়াজল ফজিলত আছে কোন সুবর কইলে ভালো হইব তাইল দর্শন বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহি দোয়া হল কা হুজুর বাপ বলে ফরমান আসল ওযু কা ওযু সুন্দর হরি হলো আহসিন ওযু কা ওযু সুন্দর হরি হলো ইয়ের বাদে দুই রাকাত নামাজ হলো ইনাল কল সালাতুল হাজত ওবা দোয়া হলো ও দোয়া করিও اللهم اني اسالك واتوجه اليك بنبيك نبي رحمتك يا محمد اني توجهت بك الى ربي بحاجتي هذه لتقضى اللهم شفعه فيا ادعاء خصوصا للسكبه لو يجي سكبه سبحان اختاروا انت الله النبي اصلاه له আর এই লোক হয়েছে যে তাল নাম ধরিয়া লাখ দিয়া কইতা যে আপনি একটু সুপারিশ করু বলে তাল জমানা আর বাদেও উসমান জমানা করছেন ও দোয়া করছেন দল সুখ ভালো হয়ে গেছে ওকে সুহান আল্লাহ ইয়ে হদিসের মাঝে আর মশলা আছে আপনার যে রসুল এবার ক্লাবর অশীল আলোই ভাল লাগি কবিতা হলোর মাঝে শের আসারের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা সম্বোধন করি এর দলিল এখানের মাঝে আছে কারণ ও জোয়ার মাঝে আছে ইয়া মুহাম্মাদু ইল্লি তাওয়াজ্জাতু বিকা ইলা রাব্বি ফি হাজতি আজিল তুখদা আল্লাহু ওয়াসফিহু ফিয়া এই হাদিসের মাঝে আরেক দলিল আছে ওসিল আল্লাহর দলিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইদিস ইল্লি তাওয়াজ্জাতু বিলো আল্লাহু আলাইহি সাল্লুকা ওয়া তাওয়াজ্জাল বিলো বিকা তোমার নবীর ওসিলা লইয়া এর কারণে বুজুর্গ হলে সকল তরিকার বুজুর্গ হলে ওসিলা লইয়া সজরা হলে কে তুই ওসিলা লইয়া লইয়া দোয়া করবার লাগি তে আমরা হজরত সাহেব কইলা লেখলা লাখেনে পরবর্তী লেখলা লাখেনে বলে লেখছুন হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তকরিবান 90 বছর আগে বলা যাতে ইয়াকুবি লেখিয়া তুই আগে সহিল সিলসিলার সজরা ফজল করব্বর লাহি আউলিয়াকে ওয়াস্তে মুর্শিদে কাবিল মকাওয়াল বারসাকে ওয়াস্তে তাইতর তাল ওসিলা লই তালা তাল মুর্শিদুর ওসিলা লইছে হাফিজে কুরআন জলাবে ওয়ারিসে ইলমে নবী হাফিজ আহমদ পীর মুর্শিদ রানবাকে ওয়াস্তে হুগামিন শেখ মৌলানা কেরামত নাম্মা কুলকালি জোনপুরে হাদিয়েরা হে হুদাকে ওয়াস্তে হুগামিন خنجر تسلیم سے کرائے خدا مجھ کو شہید سید احمد شہید پیر خدا کے واسطے دے بلا جاو محمد اور بنا مست عزیز مقتدا عبدالعزیز پیشوا کے واسطے بزرگ لوگ نام زفتا کرے বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কইছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা আল্লাহ তোমার মহব্বত দাও তুমি যারে ভয় করছো তার মহব্বত দাও হুকা সুবহানাল্লাহ খায়রুল লগে মহব্বত হইলে বালা হাব্বা শাই আল্লাহ আকসার যিকরহু মহব্বতের দাবি হলো এল বারবার এল আলোচনা করি বলছে বাবু দেখছো লালি আমরা বইছো হইল আপনার ফুয়া একটা ফুয়ার ঘুরে বলে খুশি আছো জেলে বলছিল আপনার ফুয়ার বা থুড়ির বা তুলিচ্ছ হাসান না কি খেলে বলে মায়ায় মিত্রে তো লড়ে রেগে হাসান না কুল্লু ইলাইন ইয়া তারা সৌ বিবাহী
সকল ভাত্রর ভিতরে যেটা থাকে ডালিলে ভাত্র থাকে ওঠাও বার হয় আর ক্ষতি বার হয় না। এর কারণে বুজুর্গ হলে চাইল মানুষের কল মরবা যে আল্লাহ লাহরে ঢুকাইয়া দিতা বাড়তেও শ্বাস লগে জিকির জারি হইব। হজরত সাহেব কেউলাই প্রাথমিক ভাবে সবক দিতা পাশান পাশর জিকির নওয়াজ হইয়া কিছু সময় বইও কিবলা মুখ হইয়া বইও চক্ষু বন্ধ করিয়া মুখ জিবরা লালিয়া শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়িতে ইল্লাল্লাহ তাই হাই রে তোমার মাঝে কইতে লারি আমার ভাই খেয়াল করো আর ওলা করিও পাঁচাল বছর জিকির কোন মূর্খ বলছে জানে না কইব এটা আবার কোন জিকির মুসলিম শরীফের হাদিসও আছে দুজালের বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইছেন বেশ দিয়ে জিকির শ্বাস লগে জারি হইব ইউলহাবুল তাসবীহ ওয়া ইউলহাবুল নফাস ইতো হাদিসও আছে আপনারা বলো দেখছেন তবলিগের এসব পাঁচাল বছর জিকিরের কথা আছে আর কবিতা আর মিয়ানে আশিক মাশুক রবু জেস কিরামান কাতিবিল্লাহ খবর রেস এটা হলো কলবর জিকির হাদিস শরীফ আইছে কিরামান কাতিবিনে আল্লাহর গেছে বন্দার আমার বেসরবা আল্লাহ কইবা যে বন্দার আমার বন্দার কিছু আমল লইছে তুমি লেখছো না বলে আল্লাহ আমরা যা পাইছি তা লেখছি আপনার জ্ঞানে যা লইছে আমরা লেখছি বলে না আমার বন্ধায় তার কলমর মাঝে জিকির করছে এটা লেখছ না উগুলি এতরাজ করছে লাভ জমি তাই তো যাই হোক তা তো দেখুন দিয়ে ঘর তার লাভ জবাব দিয়েছিল দিছু জানিয়া আর তবলিগি লোচাব কালো আছে আমি দেখিয়া কই রে ওলো তো আছি আর কবিতা আলজন বেকারিয়া যাবে বিয়ানে আশিক মাশুক রবু জেস কিরামান কাতিবিল্লাহ খবর নেস মানুষের বালা চিন্তাও একটা আমল বালা চিন্তা করে যদি বইয়া এটা এবাদত কথা বুঝি নি বালা চিন্তা হজর সাহেব কেউলা কইতে নি তোমার মানে যে মানুষের বালায়ের জ্ঞান দিল রাখিও দিলর আমল তিরমিজি শরীফের রায়ত হুজুরে বাদ সাল্লাল্লাহু সাল্লামে ফরমান মানুষের মাল খরচ করার মানে ব্যবহারে মানুষ চাই রাত এক গুরু আল্লাহ দৌদৌলত দিছেন আকলত দিছেন ইলিমত দিছেন সৎ বুদ্ধি দিছেন শিলার হবির মাঝে খরচ করে আত্মীয় বড় আল্লাহ খরচ করে মিসকির দে যত বালা খাবাছে তো খরচ করে বাচ্চা কাচ্চা ভালের ই মানুষ ভালো মানুষ আরেক গুরু মানুষের আল্লাহ সভ্যত দিছিল্লা কিন্তু সব সময় চিন্তা করে যদি আল্লাহ মানে সভ্যত দিতাতে আমি উখাম করলাম বলে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফরমান ই মানুষেরও যে মানুষে ভালো হও মাল খরচ করে তার সজ্ঞী বালাইয়া দিবা আর ঠিক বিপরীত লেখছ তিরমিজি শরীফের রেওয়ায়েত এলাকি মানুষে নিয়ত মানুষের ঠিক হইলে নিয়ত একটা আমল আল্লাহ মানুষের দিল বাসাইল ইল্লাল্লাহ লা ইয়ানজুরু ইলা মালিকুম ওয়ালা ইলা শরীকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা মা ফি কুলুবিকুম মানুষের শরীরে একটা জায়গা আছে যে ঠিক হয়ে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত মানুষ ঠিক হয়ে গেছে জিনিস ঠিক হইলে এলাকি বলি আল্লাহ এক বড় শিবত হইল এর মন সরল থাকে
মানুষে হিংসা করে প্রতি হিংসায় এরা মাঝে থাকে না। এরা একটা মূলনীতির উপরে চলেন, সিলবল কথা যে সম্পর্ক চিহ্ন করছে তার লোকের সম্পর্ক স্থাপন করো। মানুষে তার দিলর ব্যবহারী মানুষ যে এর লাগে রসুলের বাক সাল্লাল্লাহু সাল্লামর সাহাবায়ে কেরাম যারার পরবর্তী যুগে ইলা মানুষ আছে রিয়াজত মেহনত কম করছেন না, বরং দেখা যায় বেশি হলে আল্লাহ আসেন অনেক। কিন্তু এরার সমান খেদে ওইটা বার্তা নাই, রসুলের বাক সাল্লাল্লাহু সাল্লামর সাহাবতের কারণে, তার সান্নিধ্যের কারণে, তাদের দেখার কারণে এলার দিল এমন ভাবে পাক হয়েছিল আর কেয়ামত পর্যন্ত খৈরুল দিল এলা পাক হইত না। ভালো দিয়ালে মানুষে বদলায়। তাসাউফুর কিতাবে একটা মশলা আছে, তাসাউফুরে শেখ নিজর মুর্শিদর চেরার দিয়াল ঘোরা, ইটা হাদিস দ্বারা সাবিত আছে। পালসের দিয়াল ঘড়ি করিয়া সুরেও সুরি করবার আগে মিত্রে জবাই করতে আসালিও না, এক বেটা বেলেঞ্চির বই দিছে আর ভীষণ কাম করে তার লগের কথা কইলা রে ইনো বই দিছ কিতা চিন্তা করতে কুচু বাতে না, এ কত পঞ্চাশ টাকা ভাবি চাবা আয়াবলে হৃদয় কইলা ইনো বই কিতা চিন্তা করস কুচু বাতে না কতই বাদে উঠছে কুদালা চলে গিয়া আর গিয়া ঠিকাদার যে বাড়ছে বাড়ি আর ইয়ে বাড়িয়ে শুয়ে গেলেছি। তাই কইলা রে এগুলো তো অত বেল বইয়া ওখানে চিন্তা করছে গিয়ে পয়সাও দিছে না বলা উচিত নি, মানুষ কত জ্বালায় জ্বলে যায়নি ফাউলি দেন না দাদাই ফেলাই ঘরের এক আচ্ছা অসুবিধা হইল হইল কথা আল্লাহ মুমিনের খাসরত হইল খেরর ফাউলি থাকলে দিলেই তো হাজারাইলি দিলেই তো ফাউলি দিতে পারে না যদি যে মাপ সাইয়া অত বাচ্চা সময় দেওয়া পারে দি আর দিতেও হওয়া আপনার দেশের মানুষ সৌদি নদী থাক হইল একটা ওলা বাদ আসেন হেগে খালে কইব বুকরা ইনশাল্লাহ খাইল দি বলে কেউর বুকরা টুকরা আর দেন না এসে আইসে হইলে সবতে এখন আইন করছে বলে সরকারে নিব গিয়েছে আর বুকরা উগরা নাই এখন আর ওয়াদা গেল আমি আরো কল্লায় মিল্লায় তিল্লায় কইবার লাগে খুব গরম বলছে ওয়াদা গেল আমি একটা মানুষের অভ্যাস আছে তার জরুরত শেষ হয়ে গেলে আর ইয়ে করতো না, জরুরত শেষ হয়ে গেছে কি টেলিফোন করতে আর ধরতো না, আল্লাহ আধা খান টেলিফোন করতে দলিয়েছে তার জরুরত হয়ে যদি ইদা খাসরত খুব বাদ হাসান মানুষ স্বার্থপর হয়ে আনলে তারটাও বুঝে এর কারণে জরুরত শেষ হয়ে গেছে কি আমরা যারা বাবা মাস হইলে আমরা মনে করতাম না বলে আমরা জরুরত শেষ হয়ে গেছে এখন আর ভয় উঠে গেছে কি এখন কিতা করতে মানুষ কইল না এখন ডাকলা উঠে গেছে কইল না দি না ওখানে দি চাইও যে কত মেহনত বাবা ভর এ মেহনত মায় চাইয়া রে মায়া করিও এ মেহনতর বদলা আমরা নিতাম পড়তাম নাই আমার রসুলে বাক চাইছিল আমার আল্লাহ কয় এরা যে সময় বেকার হয়ে যাবা বুড়ো হয়ে যাবা ই সময় তুমি যেন কি সুলোক করতে আল্লাহ হয়নি বাইয়াবলুক আল্লাহ ইল্লাকাল কিবার আহাদু হুয়া উকিলা হুয়া ফলা তাকুল্লা হুয়া উফি ওয়ালা তালহার হুয়া ওয়াকুল্লা হুয়া কৌলাল করিমা ওয়াকুল্লা হুয়া জানা হাজুল্ল মিনাল রহমতি وقل رب ارحمهما كما ربياني صغيرا بابا الخطا ياد قل لي عبيق دير بازو كيسي آر بابا يزي كي لير بكل شو ايوه دوستر شو وخلي كدر بايا خلو اگيا بايلا بودي سابزو لي باز قلنا سنتا قلنا بري عمرار تو بابا عدو بكي جو انتب تايلا بار حضور تي عبيق لو
ছেলেটাই লাগতাম যে আমি আর বাইরকে বই দিচ্ছি, ওই যে দেরি বই জেলা কুসো আইছি আইয়ালা যে টুকি যাবে আটি দিলা খুইলা রে ও অত দেরি করি আইলে বার আবার তো গুব লাগে আমি আঠি আর আমি চিন্তা করি এখন বৌত কুসো হয়ে যাই কই রে খেউ তো লাগি আমার বাপ দুনিয়া গোষ্ঠীর লুটফাট হইল দরিয়া দিল গে তারা দিয়া উখাস বাজার বেসিল আইয়া বা খাদি চুল কুবরার গোলাম হকিবিন হাজাম রাজি আল্লাহ খরিদ করিয়া আনি দিলা আর তার বাপে তালা সোনা প্রবর মালতি কবিতা তার বাবর তার অর্থ হইল আমার বেটা আমি তোমার লাগি চিন্তা করি যখন একদের বেটা আমি চিন্তা করি যে আমার বাচ্চাটা রে খেমনি বেগুর বাজে রাখছি যখন রৈদে আমি চিন্তা করি যে আমার বাচ্চাটা রে খেমনি নদীর বাজে রাখলো তাহলে ছেলে আখলো রে কইলো আমার বেটা খল আমি তো আমার বাচ্চাটারে ভাইছি না আমি যদি মারা যাই তোমরা যতদিন বাঁচিবে আমার বাচ্চারে তালা সরিও যদি তোমরা যাইবার টাইম আই হয় তোমরা বাচ্চার জোরে হইয়া যাইও আমার ছেলেটা কই গেল তালা সরিও হেসে তো আইয়া রসুল বাকলা ওর কাছে ভাইলা ভাইলা না ভাইয়া কইলা মোহাম্মদ আমি আপনার কাছে আইছি আমার একটা দাবি লইয়া আমার একটা বাচ্চা আমার বাচ্চাটা আপনার গেছে আপনার গোলাম আমার বাচ্চাটার নিতাম আমার সামর্থ্য অনুযায়ী মাল লইয়া আইসি আমার বাচ্চাটার আমি সারাইয়া নিতাম রহমতুল্লাহ আমি দেখল আপনার বাচ্চা হইতে খানে বুঝাই না বলে জয়েন বলে আপনার বাচ্চা নি আমি আপনার ছেলের আলবো ডাকিয়া আর হইব বাচ্চাটা যাইতো কি চাই আমি কোনো পয়সা লই তোমরা হয়ে লইয়া যাও কি আর যাইতো চাই না জুড়িয়া ভিতরে বিদায় করতে পারতাম না বাবাকে কইলা রে হুয়ারে অতো তালাশ করছি আর অতো খাদন খাদিছি এখন তোমার ভাইলেছি আমার জেতা আছে দিয়া তোমার আমি ছাড়াইয়া নিতাম মুক্ত করিয়ে দিতাম জয়দুর কইলাম বা আমি যাইছাও নাই আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেবল মায়া পাইছি আমি আর দুনিয়াত কোনো খানইলা মায়া পাইছি না আল্লাহ নবী মায়ার বদলা দিলানি আছো দরুল ইয়াহরম শরীফ গেলা ইয়া কইলা রে জয়েদ আমি আজ ঘোষণা দিলাম তুমি আমার ছেলে হোক সুবহানাল্লাহ গনিবতর মাল মাটিরা যারা বেশি ত্যাগী এরা বেশি করে দিস ত্যাগী মানুষের ত্যাগর দাম দিয়ে ত্যাগী মানুষের বেশি করে দিস এর মাঝে তার ছেলে রে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর বেটা উসামা ইবনে যায়েদ ইবনে হারসা লাদি রাসূল বাগর মতবল্লার বেটা পালক পুত্রর বেটা এলে তাল হুয়া থাকি বেশি দিছিল খুব সুবহানাল্লাহ তার ছেলে থাকি বেশি দিছিল তার ছেলে হইলা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই সময় খলিফা তার ছেলে হইলা আব্বা আপনি আমারে কম দিলা আর উসামারে বেশি দিলা উসামার বাপে তো আমার বাপ উমর থেকে বেশি গুদ্দা করছিল না উসামার বাপ হইলা জয়েন আর তার বাপ হইলা উমর হইলা আমার বাবা থেকে বেশি কিছু করছিল না আর আমিও তো উসামা থেকে কোন ত্যাগ কম করছি না হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হইলা যে আমার বেটা তুমি জানিয়া রাখো
তোমার বাবা উমর যে রসুলের বাপ জল খেলাবে যে মায়া করছেন তার চেয়ে উসামার বাপ জয়দের বেশি মায়া করতা আর উসামারে তোমার থেকে বেশি মায়া করতা আমি একটা জিনিস পাইছি আমি আমার নিজে আবিষ্কার করছি ইউসুফ আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামের অত মায়া করলাম এনে তফসির হল 114 নবী আর নবীর মায়া করলে আল্লাহ আল্লাহ রে মায়া করা হয় রসুলে বাপ জয়সলামে তার আওলাদের অত মায়া খেলে করতা খালি আওলাদ হিসাবে নাই তার আওলাদ দখলের মাঝে এমন জোহর আসিল যেটা আর খেউরের মাঝে আসিল না হোক সুবহান আল্লাহ আল্লাহর লগর কুরবত আসিল এলাকে মুজাদ্দিদ আল ফেসালি রহমতুল্লাহ আলাইহি কয় লা ইয়াসিলু আহাদুল ইলা দারজাতিল ওয়ালায়াতি ইল্লা বিতাওয়াসুতি আলে বাইতর মাধ্যম ছাড়া আল্লাহ নবী পর্যন্ত ওয়েলায়তির ফয়েজ লইয়া পৌঁছিবার কোন রাস্তা নাই আল্লাহ বহর তো লাগে কইলো কে জানে হ্যাঁ দুই তিন মিনিট রাতে আর দুই তিন মিনিট দোয়া করলেই আর বাদশাহ দিতালে খুব ছোট ছোট আল্লাহ কয় আল্লাহ কয় আল্লাহ কয় দোয়ার আগে দোয়ার আগে দোয়ার আগে বিসমিল্লাহ কয় উঠুক আগে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও আরো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও আল্লাহ কবুল ফরমাও আরো বদলে আরো হাসতে আল্লাহ কবুল ফরমাও ও আর কিছু টাকা লোক আল্লাহ তুমি কবুল ফরমাও আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও কবুল ফরমাও আল্লাহ তুমি কবুল ফরমাও তোমার বদনা হলে তোমার বদনা ইয়া আল্লাহ আল্লাহ তুমি তোমার বদনা শ্বশুর তুমি মাফ করে দাও সদকার সব কবুল হয়ে আরো 100 টাকা আল্লাহ কবুল ফরমাও মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও আল্লাহ তুমি কবুল ফরমাও الله يقول هو الله قبول هو الله قبول هو الله الله قبول هو شنو قاوين قبل الله يقول هو الله يقول هو الله يقول هو الله قبول هو ما شاء الله ما شاء الله الله يقول هو اقول لك الله يقول هو دويز بوكي دول دول يا لوكا دوسي فولي فولي يا لوكا صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله علي تقول الدوي الله تقول الواو ربي ما نسول لك ما يا الله تقول الواو ألوكا بود الخلاص ما درها دويني الرواز الله تقول الواو أقول ديشي إن شاء الله الله تقول الواو লগত আল্লাহ তুই কবুল ফরমা আল্লাহ তুই দোয়া করলি আর দুই এগাল মিনিট কি আছে রে সাব সাব দর যাবুল মিলে গেরা বড় হায়াত দিয়ে যে ফাসলা আমরা বিজিবাল সাহেব জনাব শাহাবুদ্দিন সাহেব দাল হযরত সাহেব কিবলান সাহেব রসালি দর যাবুল দি লাগি এবং দাল আব্বার হায়াত রাজি লাগি হায়াত রাজি লাগি 5000 টাকা দিবা হোক মারহাবা আল্লাহ কবুল ফরমা الحمد لله الله وعلى الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وعلى بيته أجمعين ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تمام جدك القصور نرشر من الله يتبارك ستوبة خريا لله أولا ربعي بلا دور بچا وجل يا أولا ربعه خريد أولا المردقاء لخل ربعه خريد تمار مدنا خلو صدقان قبول فرماه يا الله إيد رسقان الله تبير ترقينا يدخلوه
বিপদ হলোর বিপদ দূর হলো, কর্জি হলোর করজদা করবার তৌফিক দাও। আল্লাহ তোমার বন্দা হলোর হালাল তিজারতের মাঝে তুই বরকত এলায় ধরবাও। আমরা আল্লাহ লেখালে রাখিও কলমার সাথে বহুত করিও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামু আলা মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।